আসসালামু আলাইকুম। কাশীনগর বাজার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার এক নং কাশীনগর ইউনিয়নের বিখ্যাত কাঁকড় নদীর পাড়ে অবস্থিত সবচেয়ে বড় বাজার। আমাদের সুয়াগাজী বাজারের ভিডিও দেখে অনেকেই কইছিল কাশীনগর বাজার নিয়ে একটা ভিডিও বানাইতাম, অনেকদিন সময় মিলাতাম পারছি না, তাই আর দেরি হয়ে গেছে, যাক সবরে মেয়া ফলে। আজকে আপনারা এই কাশীনগর বাজার দেখাম, সাথে কিছু ইতিহাস কোনার চেষ্টা করবো। ইতিহাস করতে যাই দেখি আমাদের এই ইউনিয়নের নাকি একজন প্রধানমন্ত্রী ও একজন রেলমন্ত্রী আসিল, মুজিব ভাই মন্ত্রী আসিল সবাই জানি, কিন্তু চৌদ্দগ্রাম উপজেলার কৃতী সন্তান কাজী জাফর আহমেদ যে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে এই ইতিহাস বা কয়জনে জানে, আপনারা এই ইতিহাসটা খুঁজে নিয়েন। আসেন কাশীনগর বাজারটা দেখাই। এই বাজারটা শহর থেকে ভিতরে হইলেও অর্থনৈতিক দিক দিয়ে অনেক আগে আছে। অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্রাক ব্যাংকের লেনদেন দেখলেই বোঝা যায়। এছাড়াও আছে ফলিমঙ্গল কর্মসূচি, ডায়াগনস্টিক সেন্টার, ওয়ার্টন সহ অনেক নাম করা প্রতিষ্ঠান। এবার আসি বাজারের ভিতরে যাই, আই এম তো অবাক। আপনারা আর বাজারের দরকার হইলে ব্যাগ একটা নিয়ে একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বের হইবেন, আর সব কিছু পাইয়ে যাবেন এক জায়গায়। এক মাথা দিয়া ঢুকলে প্রথমেই পাইবেন তরকারি বাজার, লগে আছে মুদিমালের দোকান, এর লগে আছে কনফেকশনারির দোকান, জানে বিস্কুট, টুথপেস্ট, টুথব্রাশ সহ যত কনফেকশনারি আইটেম সব এনেই পাবেন। এরপরে আছে মাছ বাজার, কাঁকড়ি নদীর বড় বড় দেশি মাছ সহ পাইবেন এখানে অনেক বড় বড় নদীর মাছ, সাগরের মাছ, যার যে মাছ দরকার সেই মাছ এনতে কিনে লইবেন। মাছ বাজারের সাথে আছে গরু এবং মুরগির মাংসের বড় বড় দোকান, যেন একের ভিতরেই সব। সাথে আছে বড় বড় কামারের দোকান, যেনে ঈদে সান্দে আপনাদের প্রয়োজনীয় দা আসেনি, খন্তা, কুড়াল সব কিছুই বানাতে পারবেন। বাজার করতে করতে যাইয়া যদি ক্ষুধাও লাগে যায় খাইতেও পারবেন। লগে আছে সুন্দর নাস্তার দোকান, যেনে উন্নত মানের সিঙ্গারা, পেঁয়াজ সহ আরও সুন্দর সুন্দর নাস্তা পাওয়া যায়। শুক্রবার ও মঙ্গলবার সাপ্তাহিক বাজারের দিন হলেও প্রতিদিন পাইবেন তরি তরকারি সহ সকল কিছু। তবে বাজারের ভিতরটা একটু উন্নতি করা দরকার, যেমনে ফলেতিন বান্ধি রাখছে মাথার উপরে, এতই বেমানান যে মনে হয় কোন সময় ফলেতিন ছিঁড়ে মানি মাথার উপরে টুপ করে পড়ে। এই বিষয়টা বাজার কমিটি থেকে শুরু করে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে আসছি। এই বাজারে ছোট ছোট দোকানের পাশে আছে বড় বড় মুদিমাল ও ফার্মেসির দোকান, এনে আপনারা চাইলে বড় বড় আইটেম পাইকারি ও সুলভ মূল্যে কিনতে পারবেন। এখানে কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেল বিখ্যাত মিষ্টির দোকান, এখানে মিষ্টির স্বাদ ও দইটা খুবই সুস্বাদু, একটা খাইছিলাম জিভে এমন স্বাদ লাগিয়ে আছে। আরও অবাক হইলাম এই বাজারে আছে মোবাইল দোকান, জেনে পাইয়ে যাবেন সকল ধরনের মোবাইল, অ্যান্ড্রয়েড, স্মার্টফোন, আইফোন থেকে শুরু করে সব মোবাইল। শহরে আর যাওয়ান লাগতো না মোবাইল কিনতে, বিকাশ, রকেট, নগদ সহ মোবাইলের সকল ব্যাংকিং সুবিধা পাইবেন এই জহির টেলিকমে। আপনারা এই মোবাইল দোকানে যাই আমার নাম বললে একটু ডিসকাউন্টও পাইবেন। এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। এই হচ্ছে কাশীনগরের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, যে মাদ্রাসায় অত্র এলাকার শিক্ষার্থীদের আরবি শিক্ষার জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান। আমরা এই মাদ্রাসায় পড়ে ইসলাম ও দিনী শিক্ষা আমল করতে পারবেন। আর এই হচ্ছে কাশীনগরের একমাত্র ঈদগাহ, বছরের দুই ঈদে এখানে হয়ে থাকে ঈদের বড় বড় জামাত। এবার আসি কাশীনগরের স্কুল ও কলেজ নিয়ে। কাশীনগরের বসন্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আর এই হচ্ছে মুজিবুল হক তরুণ শিক্ষাদীক্ষা। কাশীনগরের এই স্কুলের রয়েছে ব্যাপক সুনাম, রয়েছে এই স্কুলের বঙ্গবন্ধু স্থায়ী মঞ্চ আর বিশাল মাঠ, লগে আছে প্রাইমারি স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেই এই স্কুলের শিক্ষার্থীরা একটা সময় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বড় বড় প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। এই স্কুলে রয়েছে বঙ্গবন্ধুর স্থায়ী মঞ্চ আর বিশাল মাঠ, বিকেলে চলে সেই মাঠে স্কুলের ছেলেপেলে সহ এলাকার ছেলেপেলেদের আড্ডা ও খেলাধুলা। আর এই হচ্ছে কাশীনগরের ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজের কারণেই অত এলাকার মানুষের শিক্ষার হার অনেকখানি সে বৃদ্ধি পেয়েছে, শহরে আর ছুটতে হয় না উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য। স্কুল ছুটির দিন হওয়ায় ভিতরে দেখাতে পারলাম না। সর্বশেষে রয়েছে কাশীনগর বাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যেখানে চাইলেই পরিবারের চিকিৎসা নেওয়া যাবে ফ্রিতে। তো কাশীনগর বাজারটায় কিতা আছে কিতা নাই স্বল্প সময়ে আপনারা দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ফেসটারে ফলো দিয়ে পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।